বিগত 1974 সালের পর থেকে, 1974 সালের পর থেকে বাংলাদেশে প্রতি বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখে একটা মিছিল বের করা হয়। মিছিলটার নাম জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী। দেখেছেন কেউ কোনো সময়? এটা কিন্তু 1974 সালের আগে ছিল না। 1974 সালের পর থেকে বাংলাদেশে প্রতি বছর রবিউল আউয়ালের 12 তারিখ এই মিছিলের প্রচলন করা হয়েছে। এবং এই কথা লোকদেরকে বোঝানো হয় যে 12ই রবিউল আউয়ালে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী যারা করে এরা সুন্নি, আর যারা করে না তারা ওয়াহাবি। এরকম একটা ধারণা দেওয়া হয়, জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী যারা করে তারা সুন্নি, আর যারা করে না তারা ওয়াহাবি। তোমরা কতদিনের সুন্নি? 1974 সালের পর থেকে সুন্নি। তোমাদের বাপ 1974 সালের আগে, তোমার বাপ, তোমার দাদা, তোমার ফরদাদা, তোমার লক্কর দাদা, তোমার সদ্য গোষ্ঠীর কেউ করছে না। কাজেই তোমরা তো ওয়াহাবির ঘরের সুন্নি। যারা জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী করে 74 সালের পরের থেকে করে, এর আগে তাদের বাপ দাদারা কেউ করছে না। চুর করলেই যদি সুন্নি হয় আর না করলেই যদি ওয়াহাবি হয়, তোমরা বাপ দাদারা তো এই মিছিল করছে না, তাহলে তোমরা বাপ দাদা ছিল ওয়াহাবি। তোমরা কার ঘরের সুন্নি? তোমরা তো ওয়াহাবির ঘরের সুন্নি। কাজেই অন্য লোকের চিন্তা না করে নিজের বাপ দাদারা কেমনে সুন্নি বানানি যায় কবর থেকে তুইয়া, ওই চিন্তা গিয়ে আগে করো। এই জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মিছিলে যত স্লোগান দেওয়া হয়, এর মধ্যে একটা স্লোগান দেওয়া হয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। কি বলে? জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। জিজ্ঞাসা করি, জিন্দা নবী বলতে তুমি কি বুঝো? আর সমাজের মানুষকেই তুমি জিন্দা নবীর আগমন বলতে কি গুড়ার ডিম বুঝাতে চাও? যদি বলো জিন্দা নবী অর্থ নবী চিরকাল জিন্দা, অতীতে অমরণ নাই, ভবিষ্যতে অমরণ নাই, নবী চিরকাল জিন্দা, এই অর্থে যদি তুমি জিন্দা নবী বলে থাকো, তোমার স্লোগান ডাইরেক্ট কোরআন বিরোধী, ডাইরেক্ট আল্লাহ বিরোধী। কারণ কোরআনে আল্লাহ বলেন, আমাদের নবীকে সম্বোধন করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আপনিও মরণশীল, তারাও মরণশীল। আল্লাহ কোরআনে আমাদের নবীকে মরণশীল বলেছেন। কাজেই তুমি জিন্দা নবী বলতে নিজেই কি গুড়ার ডিম বুঝো, আর সমাজেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? আল্লাহ মিথ্যা কথা বলেছেন নবীকে মরণশীল কইয়া। নবীরে মরণশীল কইলেই যদি ওয়াহাবি কাফির হয়, আল্লাহ কোরআনে নবীরে মরণশীল কইছেন। এই ফতোয়াবাজ আল্লাহ সম্পর্কে কি ফতোয়া ঠিক করো বলুন। আল্লাহ কোরআনে আমাদের নবীকে মরণশীল বলেছেন কিনা? নবীর মরণ কইলে যদি ওয়াহাবি আর কাফের হইয়া যায়, আল্লাহ নিজেই কোরআনে নবীকে মরণশীল বলেছেন। আল্লাহরে কি কইবা বলো আগে ঠিক করো। আমরা আল্লাহর কথায় আছি, আমরা কার কথায় আছি? আমরা আল্লাহর কথায় আছি। আল্লাহ বলছেন নবীর মরণ আছে, আমরা বিশ্বাস করি নবীর মরণ আছে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে হায়াতুন নবী, নবী জিন্দা, এর অর্থ জিন্দা নবী দাফন করা হয় না, দাফনের পরে নবীকে জিন্দা করা হয়। বলুন, হায়াতুন নবী অর্থ জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? দাফনের পরে নবীকে জিন্দা করা হয়। কাজেই যদি বলো জিন্দা নবী অর্থ নবীর কোনোদিন মরণ নাই, তাহলে স্লোগান এটা কুফুরি, কোরআন বিরোধী স্লোগান, আল্লাহ বিরোধী স্লোগান। আর যদি বলো জিন্দা নবী অর্থ দাফনের পরে জিন্দা, যদি বলো জিন্দা নবী অর্থ দাফনের পরে জিন্দা, তাহলে তোমার আগমন শব্দ হাদিস বিরোধী, রসুল বিরোধী। কারণ রসুল বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরহিম ফি কুবুরহিম ফি কুবুরহিম, দাফনের পরে নবী জিন্দা হইয়া তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। সুতরাং যারা বিশ্বাস করে নবী আমাদের অনুষ্ঠানে আগমন করেন,
এরা মন গড়া একমতে নবী মানে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয় এরা সুন্নি নয় বেদাতী বলুন নবীর সুন্নাত পথে আকীদা পোষণ করে নবী মানে না মন গড়া একমতে নবী মানে মন গড়া একমতে নবী মানলে সুন্নি হয় না মন গড়া একমতে নবী মানলে বেদাতী হয় নবী রাসূল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা তারা বেগুনাহ দুই নম্বর সহি ব্যাখ্যা দাফন করার পর থেকে জিন্দা দাফন করার পর থেকে জিন্দা নবী রাসূল সম্পর্কে তিন নম্বর ব্যাখ্যা হইল জিন্দা হইয়া আমাদের অনুষ্ঠানে আগমন করেন না রওজা শরীফের ভিতরে থাকেন রওজা শরীফের ভিতরে দেখেন আল্লাহর নবী বলে গেছেন আমাকে দাফন করার পর থেকে কিয়ামত পর্যন্ত যে কোনো উম্মত যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম পড়বে নিজের কানে শুনবো নিজের মুখে জবাব দেব কথাটা বোঝার চেষ্টা করুন যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম পড়লে নবী নিজের কানে শুনবেন নিজের মুখে জবাব দিবেন কেন মুর্দা থাকার কারণে না জিন্দা থাকার কারণে সেখানে অনুপস্থিত থাকার কারণে না উপস্থিত থাকার কারণে তাহলে নবী উপস্থিত কোথায় রওজা শরীফে নবী উপস্থিত কোথায় রওজা শরীফে উপস্থিত মিলাদ শরীফে উপস্থিত না বলতে বলুন নবী উপস্থিত কোথায় উপস্থিত না কোথায় উপস্থিত রওজা শরীফে মিলাদ শরীফে উপস্থিত না মিলাদ শরীফের যত যুক্তি দেখাইয়া কিয়াম করা হয় এর মধ্যে একটা যুক্তি হইল আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি আমার পীর উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন এটা কোন সূরার কত নম্বর আয়াতের তর্জমা এটা কোন হাদিসে কোন কিতাবের কত নম্বর হাদিসের তর্জমা না মন গড়া যুক্তি মন গড়া যুক্তি দিয়া নবী মানার নাম সুন্নি হওয়া নয় মন গড়া যুক্তি দিয়া নবী মানার নাম বিদাতি হওয়া একটু সময়ের জন্য আমি মন গড়া যুক্তিটাই মেনে নিলাম আমি আমার বাবাকে দেখলে অবশ্যই দাঁড়াবো একশোবার আমি আমার উস্তাদকে সম্মান করার জন্য একশোবার দাঁড়াবো আমি আমার পীরকে সম্মান করার জন্য একশোবার দাঁড়াবো আমি আমার শ্বশুরকে সম্মান করার জন্য একশোবার দাঁড়াবো কিন্তু বলুন আপনারা আমার এই সমস্ত সম্মানিত ব্যক্তি আমার কাছে আসলে দাঁড়াবো না না আসলে আসার পরে আমি দেখলে দাঁড়াবো না না দেখলে তুমি যে তোমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলা তোমার নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন কখন কিতা কয় জানেন কয় আইসুন ঠিক কই আমি দেখছি ঠিক কই যারা নবীরে মহব্বত করে এরা দেখে যারা মহব্বত করে না এরা দেখে না তোমরা ওয়াহাবি মহব্বত করো না এই জন্য নবী আইলেও তোমরা দেখো না আমরা নবীরে মহব্বত করি আমরা আইলে দেখি তাহলে কিতার লাগে উবাইস মিল্লাহ শরীফ নবী আইসুন দেখি লাইছ তোমার এই আকিদা নবীর হাদিস বিরোধী নবীর ঘোষণা বিরোধী তোমার এই আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা নবী মিলাদ শরীফে আগমন করেন এটা বেদাতী আকিদা নবী রওজা শরীফে দিনরাত 24 ঘন্টা অবস্থান করেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বুঝে থাকে বলুন মন গড়া ব্যাখ্যায় নবী মানলে সুন্নি হয় না বেদাতী হয় মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানলে যেমন সুন্নি হয় না বেদাতী হয় ঠিক তেমনি ভাবে মন গড়া ব্যাখ্যা মতো নবী মানলে সুন্নি হয় না বেদাতী হয় আজকের মতো আল্লাহ সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যার উদাহরণ দিলাম নবী রসুল সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যার উদাহরণ দিলাম দেখি নবী রসুল সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যা আপনাদের মনে আছে কিনা এক নম্বর সহি ব্যাখ্যা তারা আজীবন বেগুনাহ দুই নম্বর সহি ব্যাখ্যা জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয় দুই নম্বর সহি ব্যাখ্যা জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয় তিন নম্বর সহি ব্যাখ্যা দাফন করার পরে জিন্দা হইয়া নবী মিলাদ শরীফে আসেন না রওজা শরীফে থাকেন মিলাদ শরীফে আসেন এটা মন গড়া ব্যাখ্যা রওজা শরীফে থাকেন এটা সহি ব্যাখ্যা রওজা শরীফে থাকেন এটা কি ব্যাখ্যা সহি ব্যাখ্যা আজকের মতো নবী রসুল সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যার উদাহরণ দিলাম ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম সম্পর্কেও কিছু ব্যাখ্যা আছে মন গড়া আর কিছু ব্যাখ্যা আছে সহি যারা সহি ব্যাখ্যা মতো সাহাবা মানে এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত জান্নাতি মুসলমান যারা মন গড়া ব্যাখ্যা মতো সাহাবা মানে এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয় জাহান্নামী মুসলমান মুহাম্মাদুর রসুল্লাহর সাহাবাগণ সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হলো মুহাম্মাদুর রসুল্লাহর সাহাবাগণ সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হলো
যে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো একজন সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। এটা সাহাবায়ে কেরাম সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা। জানতে হবে, মানতে হবে, জানেও না মানেও না, খালি কয় আমি শুননি, এই তুই কিতাবুজ্জা শুননি, কিতাবুজ্জা শুননি, ওই সস্তুই। জানতে হবে, মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো একজন সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ।